আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাবিল। তো লেবু টেকনো বাংলা আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে আমরা প্রত্যেক ওয়েবসাইট ব্যবহার করি বা ব্লগ সাইট ব্যবহার করি, তো করার সময় বিভিন্ন আমরা সমস্যার মধ্যে পড়ি। ওয়েবসাইটে ঢুকতে পারি না, লগ ইন করতে পারি না, তো এমন একটি সমস্যা দেখা দেয়, দিস সাইট ক্যান নট বি রিচড, www.com সার্ভার আইপি অ্যাড্রেস কুড নট ফাউন্ড, ডিএনএস প্রবলেমস। তো ডিএনএস প্রবলেম তো এটা ফিক্সড করার জন্য আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। তো চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস। তো বন্ধুরা, যেভাবে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে একটি বেল ভাঙবে সেখানে ক্লিক করলে, উপরে রিঙ্গিং অল নোটিফিকেশানে ক্লিক করলে আমার দেওয়া ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ। তো বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমরা দেখাবো যে কীভাবে দিস সাইট ক্যান নট বি রিচড সমস্যাটি সমাধান করা যাবে, ফিক্সড করা যায় এ সম্পর্কে তো জানবো। তো আমি দেখাচ্ছি আমার সাইটটি চ্যানেল এন বাংলা নিউজ। এই সাইটটি আপনারা লক্ষ্য করুন, দেখাচ্ছে যে দি সাইট ক্যান্ট বি রিচড, যে আমার সাইটটি চ্যানেল এন বাংলা নিউজ। তো এখানে এই সমস্যাটা দেখাচ্ছে যে এই সমস্যাটি অনেক ওয়েবসাইটে হয়, সার্ভার সমস্যা। তো এই সমস্যা আমরা যেভাবে সমাধান করব, তো এই জন্য আমরা ব্যাক করে আসব। তো ব্যাক করে এসে আমরা উপরে ওই থ্রি ডটে ক্লিক করব। আমরা ওই ইন্টারফেসে থ্রি ডটে ক্লিক করলাম, করার পর নিচে আসবো সেটিংস অপশনে। সেটিংস অপশনে ক্লিক করলাম, তারপর নিচের দিকে স্ক্রলিং করে এসে এখানে এসে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসি সেটিংস, প্রাইভেসিতে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে, এখানে অল ব্রাউজার ক্লিয়ার, অল ব্রাউজার ব্রাউজ ক্লিয়ার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার সাইট এখানে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা ক্লিয়ারে ক্লিক করলে তাহলে এখানে এই ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যতগুলো সাইট সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, হয়ে গিয়ে একটু ক্লিয়ার হবে। এরপরে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সুপার ভিপিএন নামে সার্চ দেব। সুপার ভিপিএন নামে সার্চ দিয়ে এইরকম একটি সুপার ভিপিএন, ফ্রি ভিপিএন। তো লক্ষ্য করে নিচে এইরকম এই যে ইন্টারফেসটি এইরকম গেট আপ দেখে আমরা ওইটার উপর ক্লিক করব। এটা আমরা ডাউনলোড করব, ইনস্টল করব। ইনস্টল করার পর এই ফ্রি ভিপিএনটি, আমাদের এই ভিপিএনটি চালু করলে আমাদের ওয়েবসাইটটি চালু হবে। তো এই জন্য আমরা এটা ইনস্টল করব। তো খুব সহজে ইনস্টল আমি করাইছিল এটা এখন। তো এখানে লক্ষ্য করুন, এখানে এটাতে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড, 100 মিলিয়ন ডাউনলোড এটা ইনস্টল করেছে, এবং এখানে 10,000 ভিউ রিভিউ করেছে, এটাতে চয়েস দিয়েছে। তো এখানে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা অ্যালাউ ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ ক্লিক করব, অর্থাৎ অ্যাপসটি সেটের সঙ্গে আসদা সস্টে। এখানে আপনারা লক্ষ্য করুন উপরে এই যে গোল ঘরের মধ্যে কানেক্ট, এই কানেক্টের উপর আমরা ট্যাপ করব, ক্লিক করব। তো কানেক্টের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, কানেক্টিং হচ্ছে। তো কানেক্টিং হয়ে গেলেই আমাদের ওয়েবসাইটটি চালু হয়ে যাবে, অর্থাৎ আইপি অ্যাড্রেসের সমস্যার কারণে এরকম সমস্যাটা হয়ে থাকে। তো আমরা এই সার্ভার ব্যবহার করলে, ভিপিএনটি ব্যবহার করলে আইপি অ্যাড্রেসটি এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে ঢুকলাম, এই যে চ্যানেল ইন বাংলা নিউজ। তো এখানে
লক্ষ্য করুন এখানে এই পোস্ট, এখানে এই যে চ্যানেল এন বাংলা নিউজ ওয়েবসাইটটি, এটা আমরা ওপেন করবো এখন। দেখি একটু সময় নেবে, একটু সময় পরে আপনারা চেষ্টা করবেন। তো এখানে আমরা ভিউ ভিউ ব্লগ ভিউ ব্লগে ক্লিক করব। তো এই ভিউ ব্লগে ক্লিক করলে আমরা দেখতে পাবো, তো ভিউ ব্লগে ক্লিক করলাম, করার পর এরকম লক্ষ্য করুন আমাদের সাইটটিতে ঢুকে গেছে। তো এই যে আমাদের এই সাইটটি চ্যানেল এন বাংলা নিউজ, এই সাইটটি আমার পোস্টগুলো তো ঢুকে গেছি আমরা। তো এভাবে লক্ষ্য করুন যে আমার সাইটটি চ্যানেল এন বাংলা নিউজ, আপনারা দেখুন সাইটটির আমার পোস্টগুলো। তো এভাবে আমরা আমাদের এই ধরনের সমস্যাগুলো, দিস সাইট ক্যান নট বি রিচড, এই সমস্যাগুলো সমাধান করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলে, ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভিডিওটি লাইক দেবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, তো শেয়ার করবেন। তো আপনারা এভাবে আপনাদের ওয়েবসাইট বা ব্লগ সাইট সমস্যা ফোন দিয়ে এভাবেই করতে পারেন। তো ফোন দিয়ে সমস্যাটি সমাধান করা হলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।